যে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন কর্মজীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা এসেছি রংপুর জেলার মিটাপুকুর থানার চার নং ভাংনি ইউনিয়নের কোঁয়া গ্রামে তো এই গ্রামে একজন একজন শিক্ষিত যুবক তিনি তার নিজ কর্মের পাশাপাশি তার বাড়ির পাশে ঘাঘট নদী অবস্থিত সেই নদীর উপরে পরিত্যক্ত জমিতে সুবিশাল একটি কলার বাগান গড়ে তুলেছেন গত বছরও তিনি এখান থেকে আর্থিকভাবে সফলতা অর্জন করেছিলেন তো এ বছরও উনি তারই পরিপ্রেক্ষিতে কলা চাষাবাদ করেছেন গত বছরের তুলনায় গত বছরের তুলনায় ইনি এবার অনেক জমির পরিমাণটা বাড়িয়েছে এবার পাঁচ বিঘা জমির উপরে ইনি কলা চাষ করেছেন তো আমরা তার মুখেই শুনবো তার সফলতার কথা তিনি নিজকর্মের পাশাপাশি কেন এই পেশায় জড়িত হলেন এবং এই কলা চাষ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তো চলুন আমরা এখন কথা বলবো সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো সেই ভাইয়ের সঙ্গে জেনে নিব তার সফলতার কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং হচ্ছে এই জায়গাটার ঠিকানা দিয়ে একটু আপনার সঙ্গে একটু কথা বলবো এই কলা চাষ নিয়ে আপনার নামটা প্রথম আমার ফারুক আহমেদ আমার বাসা মিতাবকুর উপজেলার চার নম্বর ভগ্নি ইউনিয়নের কোনাপাড়া নামক গ্রামে জি ভাই আমি তো শুনলাম যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন আপনার পেশা হচ্ছে টিসার মানে আপনি একজন টিসার তো এই এই পেশা ছেড়ে মানে ওই পেশার সঙ্গে কি আপনি জড়িত আছেন পাশাপাশি এই কলা চাষের সঙ্গে আপনি মানে জড়িত আছেন নাকি আলাদাভাবে ইয়ে করছেন এটা না আমি আসলে ছাত্র জীবন থেকে কলা চাষ করি আমি যখন অনার্সে পড়ি ফার্স্ট ইয়ার তখন আমার দাদার একটা পরিত্যক্ত জমি ছিল আসলে যে আপনি যেটা দেখতে পাচ্ছেন আমার এটা আমার আসলে আমার জমি না এটা আমার দাদার জমি আমি এটা কন্টাকে কলা চাষ করি আমি দীর্ঘ পাঁচ বছর থেকে কলা চাষ করছি প্রথম দিকে আমি আমার টিউশনের টাকা দিয়ে আসলে একটু শতক জমি আমি কলা চাষ করি সে বছর আমি সেই কলা চাষ করে প্রচুর লাভবান হই সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি কলা চাষের প্রতি ঝুঁকি নেই এবং আমি ধীরে ধীরে এখন বর্তমানে পাঁচ বিঘা কলা চাষ করছি গত বছর আমি তিন বিঘা জমিতে কলা চাষ করছি এবং আমি সেখান থেকে প্রচুর প্রফিট পাই এ থেকে আমি এবছর আরও দুই বিঘা জমি কলা বাড়িয়েছি এবং ইনশাআল্লাহ আমার কলার মানে ফসল আমার অনেক ভালো দেখা যাচ্ছে এবং আমি আশা করছি এখানে প্রচুর লাভবান হব আসলে গত বছর আপনি কি পরিমাণ লাভবান হয়েছিলেন আসলে কলা গত বছর বন্যার কারণে আমার কিছু কলা ক্ষতিগ্রস্ত হই আমি আর সেখান থেকে আমার যেটা প্রফিট হওয়ার কথা ছিল আমি সে পরিমাণ টাকা পাই না কিন্তু আমার কোনো লস হয়নি এজন্য আমি বছর আর কলা বাড়িয়েছি আর কি অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটার জন্য আপনি হ্যাঁ যদি বন্যা না হয়তো আমার কলা যদি মাইট না যাইতো কত বছরে আমি সেখান থেকে এক লক্ষ টাকার মতো আমার লাভ হইতো আচ্ছা এটা হচ্ছে বন্যা পরিস্থিতির কারণে আপনি হয়তোবা হতে পারেননি তো এবার আপনি পাঁচ বিঘা জমির উপরে এই কলা চাষ করেছেন হ্যাঁ তো আসলে এই সকল জমি তো দেখা যায় যে পরিত্যক্ত থাকে সব জমিতে মানুষ কোনো কিছু চাষাবাদ করে না আচ্ছা তো এই জমিটা কি আপনার গত বছর পরিত্যক্ত ছিল না আপনি গত বছর এখানে কলা গত বছর এখানে কলা ছিল সেখানে আমার গত বছর সাগর কলা ছিল এবার আমি সাগর কলার পরিবর্তে এখানে চম্পা কলা নামক কলা লাগাইছি আসলে এই কলার বাজারে অনেক ডিমান্ড চাহিদা আমি এই কলাটা চাষ করি তো আশেপাশে দেখা যাচ্ছে যে এখানে এই আবাদের সঙ্গে কেন জড়িত হলেন আসলে দেখা যায় ধান হচ্ছে একটা মানে ব্যস্ততম ফসল ধানের সময় দিতে হয় প্রচুর আর ধানের খরচ বেশি কিন্তু লাভ কম আর আমি যেহেতু স্টুডেন্ট আমি মনে করি যে কলাতে কম সময় দিলে হয় এখানে বেশি সময় দিতে হয় না আমি স্টুডেন্ট আমি নিজে কাজ করি প্রতি ছুটির দিনে শুক্রবারে পাশাপাশি আমি মনে করি কলা চাষটা একটা লাভজনক ধানের চেয়ে আর কি এই জন্য আমি কলা চাষ করি তাহলে আপনি কি মনে করেন যে ধান যারা সচরাচর আবাদ করে ধরেন যে অনেক ধানের জমি আছে ওখান থেকে কিছু পরিমাণ জমি যেগুলো উঁচু তো মানে অন্য কৃষকেরা কি এই পেশার সঙ্গে আসতে পারে হ্যাঁ যাদের ভালো জমি আছে তারা কলা চাষ করলে আমি মনে করি ধানের চেয়ে তাদের বেশি লাভবান হবে তারা আচ্ছা আসলে আপনি এই যে কীভাবে এই কলা চাষটা করলেন যদি সবাইকে জানান তাহলে ওনারা আসলে অনুপ্রাণিত হবে যে কিভাবে ওনারা করবে ওটা জানতে পারবে আপনি যদি একটু বিস্তারিত বলেন যে কিভাবে এই কলা চাষটা করতে হয় আসলে কলা চাষ প্রক্রিয়া খুব সহজ আমরা সাধারণত গ্রামে সব জায়গায় কলার গাছ দেখতে পাই কম বেশি সবার বাড়িতে কলার গাছ আছে আসলে সেখান থেকে আলাদা কিছু না সারিবদ্ধভাবে তারা যদি তিন হাত বা চার হাত করে লাগায় সেক্ষেত্রে কলার একটা সুতলি টাঙিয়ে তারা সুন্দর করে চার হাত পর যদি কলাটা চাষ করে এবং প্রথমে যখন কলা লাগাবে কলার ফাঁসে তারা সাতি ফসলের আলু লাগাতে পারে তারপরে পেঁয়াজ লাগাতে পারে রসুন লাগাতে পারে তো এখানে মানে আলুর আর কোন ফসল আসলে এখানে আপনি ইচ্ছে করলে অনেক ধরনের ফসল করতে পারবেন আমি যেমন গত বছর মরিচ করেছিলাম এবং আমি মরিচে মোটামুটি টাকা পাইছি তো আমি আগামীতে চিন্তা করতেছি যে এখানে বস্তায় করে আমি বস্তায় করে কলা বাড়িতে আদা চাষ করব। এবং আমি মনে করি এটা অনেক লাভজনক একটা বিষয় আপনি আদাও চাষ করতে পারেন কলাবাড়িতে প্রথমে যখন এই কলাটা আপনি হলো রোপণ করবেন সেই সময়টায় হ্যাঁ সেই সময় আপনি পরেও করতে পারেন আসলে কলাবাড়ি এই সব কলাবাড়িতে ম্যাক্সিমাম জায়গায় রোদ পাওয়া যায় মানে গাছের পাতা কম হওয়ার কারণে আপনি এখানে খুব সহজেই সাথী মানে যখন ডালপালাটা ছড়ায় না সেই সময়টার কথা আপনি বলতেছেন আচ্ছা তো তো এই পর্যন্ত এই কলা চাষে আপনার কি পরিমাণ খরচ হয়েছে আসলে আমি কলা তো নিজেই পরিশ্রম করেছিলাম এই সব কলায় খুঁটি লাগে না খুঁটি আমি আসলে সাগর কলাতে খুঁটি লাগতো আমার এই চম্পা কলায় কোনো খুঁটি লাগে না সেক্ষেত্রে আমি মনে করতেছি যে আমার পাঁচ বিঘা জমিতে আমি খরচ করছি এক লক্ষ টাকা আর আমি আশা করতেছি আমার কলা যদি আল্লাহ কোনো বালা বিপদ না দেয় ভালোভাবে বিক্রি করতে পারলে আমি চার লক্ষ টাকার কলা বিক্রি করতে পারবো তাহলে তো অনেক সাগর কলার বাগানে আমরা গিয়ে দেখেছি যে প্রত্যেকটা কলার গাছে এরকম খুঁটি লাগানো তো এই গাছে আসলে খুঁটি লাগা লাগে না এটা কি পরিমাণের তুলনায় শক্ত না ছোট মানে এই কলাটা সাগর কলার পিঠ অনেক বড় হয় সেখান থেকে ওটার অনেক ওয়েট হয় আর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের কলাটা একটু এটার আকৃতি একটু ছোট এই কারণে ওয়েট কম হওয়ার কারণে এই সুস্থ সবল গাছ হলে সেখানে কোনো খুঁটি দেওয়া লাগে না তো আপনি বলতে চাচ্ছেন যে এই এক বছর আপনি সময়টা যে ব্যয় করেছেন এখানে এক লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে আপনি আরো তিন লক্ষ টাকা লাভবানের আশা করছেন হ্যাঁ এর পাশাপাশি যে আপনি ফসলগুলো ফলাবেন সেই ফসলের আপনি তো কোনো হিসাব ধরলেন না হ্যাঁ না ওখানে সাথী ফসল যদি আমার ভালো হয় সেখানে আমি আরো কিছু টাকা পাবো আশা করতেছি তো দর্শক আপনারা শুনতে পেলেন যে এক বছরে যে কলা চাষ করছে এখানে সেই কলা থেকে এই ভাই তিন লক্ষ টাকা আশা করছে তো এর চেয়ে বেশি হতে পারে উনি একটু হিসাব করে কম করে ধরছে তিন লক্ষ টাকা পাশাপাশি এখানে আলু মরিচ আদা রসুন পেঁয়াজ এরকম আরও অনেক ফসল ফলানো যায় সেখান থেকে আপনি যদি বাজার মূল্যটা বেশি থাকে তাহলে আর্থিকভাবে আরও লাভবান হতে পারেন তো অবশ্যই আপনারা যাদের এরকম জমি আছে তারা ধান ধান চাষ অবশ্যই করবেন কিন্তু আপনাদের যদি এরকম উঁচু জমি থাকে তাহলে ধান চাষের পাশাপাশি আপনারা এ ধরনের উদ্যোগ নিতে পারেন আর কলা চাষ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে এই ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা বিস্তারিত জেনে নেবেন তো ভাই এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো যখন আপনি এই কলাটা উত্তোলন করবেন যখন বাজার জাত করবেন নিঃসঙ্গে আমরা তখন আসার চেষ্টা করবো তখনকার বাজার মূল্যটা আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিবেন ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ তো দর্শক এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে খামার ও কৃষি সংক্রান্ত তথ্য জেনে নেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ